ওর জন্ম বোধহয় পিছনদা হয়েছিল, তাই পিছনটাই ভালো চিনে। এই জগৎ সংসার দুনিয়ায় পাপে ভইরা গেছে, এখানে আমগো মতন পাপীরাই বাইচা থাকবো। তোর মতন ভালো মানুষের কোনো জায়গা নাই, তাই আমি চিন্তা করছি তোর তোর আপনার মানুষের কাছে পাঠিয়ে দিব। কি কর, হোটেল কুতকুতের কাছ থেকে পার পাওয়া যাবে না, বুঝছো? গলা টিপে মারবে। আরে খারাপ, গিফটের একটা আইটেম তো বাদ দিয়ে গেলে মত কিনতে পারে না, তাই না? গরি ভাই আমার বাগের বাচ্চা, এক লগে কোটি টাকার অশ্ব সাপ্লাইয়ের কাম পাইছে, হেল লেগে আবার আমার দাওয়াত করছে। উজ্জ্বল প্রতিভা, সবকিছু রেডি কর, আমি পলাশপুর যামু, ওপর বদলায় ছাগলপুর হবে। আপনার লেগে বার মাস সেগুন কাঠের সোফা বানাইছি, আপনি ধি মাটিতে বসেন? জিন্দেগিতে যা করছি মাটির উপরে। মাটি খাইতে কেমন? শহরে এত লোক থাকতে ওই সুরে বাঁচে কেন আমার পিছনে লেগেছে? ওর জন্ম বোধহয় পিছনদা হয়েছিল, তাই পিছনটাই ভালো চিনে। ভাইয়ে কি বললেন সেটা তো আর বোঝা গেল না। সব সময় উত্তেজিত, সব কাজ করা যায় না। আমার নাম শমশের, শয়তান ঠিক করা আমার কাজ, আমি ওদের ঠিকই খুঁজে বের করব, আমি ওর জীবনের মরণের ঘন্টা বাজায় দিব। কি ক্ষতি করেছি তোর, আমাকে ভেঙে বল। আজ থেকে তার নতুন জন্ম হইল, তোর নাম রাখলাম কাল্লু মাঝি। আমি ছুরি চাকু বন্দুক চালাই, মাঝি অমুকের নাও সালামু। সামাজিক কথা সে বলছে, সে একটা সামাজিক ছেলে। আচ্ছা, ওই মাইয়া ডরে ঢাকা শহর ছাড়া পালাই যাবো, পালাই যাইবো।